একটি গাড়ির সামনের গাড়ির সামনের বেশ মানে সামনের চাকার বেশ আঠাশ সেন্টিমিটার একটি গাড়ির সামনের চাকার ব্যাস বেশ মানে কি সেন্টার দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বা কেন্দ্র দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যে বাহু সেটা হচ্ছে বেশ আঠাশ সেন্টিমিটার পিছনের চাকার বেশ পঁয়ত্রিশ সেন্টিমিটার পঁয়ত্রিশ সেন্টিমিটার অষ্টআশি মিটার পথ যেতে চাকা কতবার বেশি ঘুরবে পিছনের চাকা সাপেক্ষে পূর্ণ বার বেশি ঘুরবে যেটা আমাদের ব্যাস দেওয়া আছে সো সামনের চাকার পরিধি চাকার পরিধি পরিধি যদি বের করি তাহলে টয়াইশ পাই পাই আর তার মানে আঠাইশ ভাগ দুই কেন আর হচ্ছে ব্যাসার্ধ আঠাইশ হচ্ছে ব্যাস তার মানে ব্যাশের অর্ধেক হচ্ছে

পিছনের চাকার পরিধি তারা সামনের চাকার পরিধি পিছনের চাকার পরিধি জেনে গেলাম পরিধি মানে হচ্ছে টোটালি একবার ঘুরতে যতটুকু দৈর্ঘ্য আগাবে কতটুকু পথ যাবে অষ্টআশি মিটার অষ্টআশি মিটার মিটার সমান সমান কত সেন্টিমিটার অষ্টআশি গুণ একশো এত সেন্টিমিটার কেন এটা করলাম যে সেন্টিমিটার হচ্ছে গাড়ির চাকার দৈর্ঘ্য দেওয়া আছে সেন্টিমিটারে সো তাহলে সহজ হবে আমাদের তাহলে এত সেন্টিমিটার এত সেন্টিমিটার পথ যাবে এত সেন্টিমিটার পথ যেতে সেন্টিমিটার পথ যেতে সামনের চাকার লাগবে সামনের চাকা ঘুরবে কতবার একবার সে ঘুরতে দূরত্ব যাবে আঠাশ পাই তাহলে আট হাজার আটশো সেন্টিমিটার ঘুরতে মানে যেতে সে কত ভার ঘুরবে তাহলে মোট দূরত্ব হচ্ছে আট হাজার আটশো আর একবার ঘুরলে সামনের চাকা যাবে আঠাশ পাই সেন্টিমিটার একবার ঘুরলে সামনের চাকা কত দূরত্ব যাবে আঠাশ পাই সেন্টিমিটার মোট যেতে হবে আট হাজার আটশো সেন্টিমিটার তাহলে মোট কতবার ঘুরবে তাহলে এটা যাবে মোট একশো বার তোমরা ক্যালকুলেটর প্রেস করে দেখতে পারো যেহেতু বলা আছে পূর্ণ সংখ্যক বার আমার পিছনের চাকা ঘুরবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাই অষ্টশী এটা ঘুরবে কতবার বেশি ঘুরবে কে বেশি সামনের চাকা যেহেতু সামনের চাকা ঘুরবে একশো বার বেশি ঘুরবে একশো পিছনের চাকা ঘুরবে আশি বার মোট বিশবার বেশি ঘুরবে